আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। ইরাক বিষয়ক ডকুমেন্টারি ফুটেজ চুরি, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের মজুদ বলে চালিয়ে দিতে চাইল সৌদি আরব। সংলাপ না সংঘাত, একটি বেছে নিন। ইউক্রেন ইস্যুতে পুতিনকে বলছে যুক্তরাষ্ট্র। জরিপ রিপোর্ট, পাঞ্জাব বিধানসভা নির্বাচনে এগিয়ে থাকবে আম আদমি পার্টি। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে যা বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনত। এবং সর্বশেষ থাকছে গোয়ায় বিজেপির জোড়া ধাক্কা, দল থেকে ইস্তফা দিলেন মন্ত্রী এবং বিধায়ক। নরেন্দ্র মোদীর ক্ষমতা আস্তে আস্তে খর্ব হচ্ছে। একের পর এক রাজ্যে মন্ত্রী বিধায়ক সহ বিভিন্ন নেতাকর্মীরা দলে দলে তার বিজেপি দল ছেড়ে অন্যান্য দল বিশেষত তৃণমূলে যোগ দিচ্ছে। এতে করে অনেকটা ক্ষমতা শূন্য হয়ে পড়েছে নরেন্দ্র মোদী। আর এভাবে চলতে থাকলে 2024 সালের আগেই নরেন্দ্র মোদীকে ক্ষমতা ছাড়তে হবে, সেটা সুনিশ্চিত। এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এবং নরেন্দ্র মোদীর এই জোড়া ধাক্কা, এই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস আকারে জানিয়ে দিবেন। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ইরাক বিষয়ক ডকুমেন্টারি ফুটেজ চুরি, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের মজুদ বলে চালিয়ে দিতে চাইল সৌদি আরব। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইরাকি ক্ষেপণাস্ত্র বিষয়ক ডকুমেন্টারির কিছু ফুটেজ চুরি করে তা ইয়েমেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র মজুদ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এর মাধ্যমে সৌদি জোট ইয়েমেনকে অভিযুক্ত করার চেষ্টা করেছে যে হুদাইদা বন্দর নগরীকে হুতি সমর্থিত সেনারা সামরিকীকরণ করেছে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল রবিবার এই খবর প্রচার করেছে। এর একদিন আগে সৌদি সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি এক অনুষ্ঠানে ইরাকি ডকুমেন্টারি ওই ফুটেজ দেখিয়ে অভিযোগ করেন যে ইয়েমেনের সেনারা হুদাইদা বন্দর এলাকায় ক্ষেপণাস্ত্রের মজুদ গড়ে তুলেছে। আল মাসিরা টেলিভিশন নেটওয়ার্কের ওয়েবসাইটে বলা হয়েছে, 2003 সালে ইরাকে মার্কিন সামরিক আগ্রাসনের প্রথম দিকে তৈরি করা সিভিয়ার ক্লিয়ার নামের একটি ডকুমেন্টারি ফুটেজ নিয়ে সৌদি সেনা মুখপাত্র ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বলে দেখানোর চেষ্টা করেছেন। তবে ক্ষেপণাস্ত্রের সঠিক অবস্থান সম্পর্কে কিছু বলা যাবে না বলে তিনি মন্তব্য করেন। সংলাপ না সংঘাত, একটি বেছে নিন। ইউক্রেন ইস্যুতে পুতিনকে যুক্তরাষ্ট্র। ইউক্রেন ইস্যুতে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এই উত্তেজনা উপশমে সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসেছেন দুই দেশের প্রতিনিধিরা। তার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশ স্বাভাবিক কোনো বিষয় নয়। তিনি বলেছেন সংলাপ বা সংঘাত, এই দুইয়ের যে কোনো একটি বেছে নিতে হবে। ইউক্রেন নিয়ে আন্তর্জাতিক কূটনীতির অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সময়ে কথাগুলো বলল যুক্তরাষ্ট্র। এ অবস্থায় রবিবার রাশিয়া ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনীতিক এবং সেনা কর্মকর্তারা জেনেভায় নৈশ ভোজে বসেন। আনুষ্ঠানিক আলোচনার আগে ছিল এই নৈশ ভোজ, মস্কোর দাবিনামা নিয়েই হবে আলোচনা। গত মাসে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে এই খসড়া চুক্তি হয়। এর অনেকটাই যুক্তরাষ্ট্রের পক্ষে মেনে নেওয়া শক্ত, কারণ এর মধ্যে একটি হলো ইউক্রেনকে কখনো ন্যাটোর সদস্য করা যাবে না। রুশ দলের প্রধান উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ রুশ ও মার্কিন কর্মকর্তাদের নৈশ ভোজকে চমৎকার আখ্যায়িত করেছেন। জেনেভায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই নৈশ ভোজ হয়। রিয়াবকভ বলেন আলোচনা জটিল ছিল কিন্তু এটা কার্যকর হয়েছে। আগামীতে যেসব বিষয় নিয়ে কথা হবে আমরা তার দিকে দৃষ্টিপাত করছি। আমি মনে করি সোমবার আমরা সময় নষ্ট করব না। আমি কখনো আশা ছাড়ি না, সব সময় আশা নিয়েই থাকি। আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের প্রধান উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা এবং সার্বভৌম দেশগুলোর জোট সঙ্ঘী বেছে নেওয়ার স্বাধীনতার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিগুলোর উপর জোর দেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এমনটিই জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের দেওয়া তথ্য অনুসারে রাশিয়া ইউক্রেন সীমান্তে
100,000 সৈন্যের সমাবেশ ঘটিয়েছে। দ্রুত নটিশে আরও লাখখানিক সৈন্য জড়ো করার প্রস্তুতি নিয়েছে। তার মন্তব্য চলমান কূটনৈতিক আলোচনায় রুশ প্রেসিডেন্টের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জরিপ রিপোর্ট: পাঞ্জাব বিধানসভা নির্বাচনে এগিয়ে থাকবে আম আদমি পার্টি। ভারতের পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি অর্থাৎ আপ এর আসন প্রাপ্তির দিক থেকে এগিয়ে থাকবে বলে একটি জনমত জরিপে জানানো হয়েছে। সোমবার এবিপি নিউজ সি ভোটার জনমত জরিপ রিপোর্ট প্রকাশ। কৃষক আন্দোলনের অন্যতম উৎসস্থল পাঞ্জাবে এবার আম আদমি পার্টি এগিয়ে থাকবে, কিন্তু অন্যদের চেয়ে বেশি আসন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না অরবিন্দু কেজরিওয়ালের দল আপ। এবিপি নিউজ সি ভোটার জরিপ অনুসারে পাঞ্জাবে দোয়াবা অঞ্চলের মোট 23টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস 7-11টি আসন পেতে পারে, যেখানে আম আদিম পার্টির খাতায় 7-11টি আসন যেতে পারে। অকালী দল পেতে পারে 2-6টি আসন। অন্যদিকে বিজেপি মাত্র 1টি আসনে সীমাবদ্ধ থাকতে পারে। পাঞ্জাবের মান্ডা অঞ্চলে মোট 25টি বিধানসভা আসন রয়েছে। সি ভোটার জরিপ অনুযায়ী এবারের নির্বাচনে মান্ডা অঞ্চল থেকে কংগ্রেস 14-18টি আসন পেতে পারে, আম আদমি পার্টি পেতে পারে 3-7টি আসন, অকালী দল 2-6টি আসন এবং বিজেপি মাত্র 1টি আসন পেতে পারে। পাঞ্জাবের মালুয়া অঞ্চল আসন সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় এলাকা, এখানে মোট 69টি আসন রয়েছে। মালুয়া অঞ্চলে কংগ্রেস 13-17টি আসন পেতে পারে। অন্যদিকে আম আদমি পার্টি মালুয়া অঞ্চলে বৃহত্তম দল হিসাবে উঠে আসতে পারে। দলটি ওই এলাকায় 39-43টি আসনে জয়ী হতে পারে। সেখানে অকালী দল 10-14টি আসন পেতে পারে এবং বিজেপি মাত্র 2টি এবং অন্যান্যরা 1টি আসন পেতে পারে। এবিপি নিউজ সি ভোটার জরিপটি 12 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে করা হয়েছিল। 117 আসন সম্বলিত পাঞ্জাবে আগামী 14 ফেব্রুয়ারি নির্বাচন হবে। ফল ঘোষণা করা হবে 10ই মার্চ। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে যা বললেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনত বলেছেন, ইরানের সঙ্গে কোনো পরমাণু চুক্তিতে যাবে না ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংসদীয় কমিটির এক ব্রিফিংয়ে সোমবার বেনেট বলেন, ভিয়েনায় পরমাণু আলোচনা নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন, তবে ইসরায়েল ওই চুক্তির অংশ নয়। তিনি আরও বলেন, যদি কোনো লিখিত চুক্তি স্বাক্ষরিত হয় তাহলে ইসরায়েল চুক্তির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ নয়। ইসরায়েল কোনো বাধা ছাড়াই পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করবে বলেও জানান তিনি। এর আগে ইরান যখন একটি চুক্তিতে আসার ব্যাপারে সম্মত হয়েছিল, তখন ইসরায়েল বিশ্ব শক্তিধর দেশগুলোর কাছে ইরানের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য সামরিক বিকল্প রাখার ব্যাপারে আহ্বান জানিয়েছিল। সে সময় কয়েকজন বিশেষজ্ঞ ইরানকে থামানোর জন্য ইসরায়েলের নিজস্ব সামরিক সক্ষমতা আছে কি সেই প্রশ্ন তুলেছিলেন। এদিকে 2015 সালের পরমাণু চুক্তি ফের পুনর্বহাল করার জন্য ভিয়েনায় ইরানের সঙ্গে বিশ্ব শক্তিধর দেশগুলোর আলোচনা চলছে, তবে যুক্তরাষ্ট্র সরাসরি এই আলোচনায় অংশ নিচ্ছে না। গোয়ায় বিজেপির জোড়া ধাক্কা, দল থেকে ইস্তফা দিলেন মন্ত্রী ও বিধায়ক। ভারতে বিজেপি শাসিত গোয়ায় বিজেপির একজন মন্ত্রী ও একজন বিধায়ক তাদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে এটি বিজেপির জন্য একদিনে জোড়া ধাক্কা বলেই মনে করছেন বিশ্লেষকরা। সোমবার গোয়ার মন্ত্রী মাইকেল লোবো মন্ত্রী ও বিধায়ক পদ এবং প্রবীণ জান্তে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। রাজ্যে আগামী 14 ফেব্রুয়ারি এক দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। গত শনিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে নেতাদের দল পরিবর্তনের সম্ভাবনা জোরালো হয়েছে। রাজ্যটিতে বিজেপি নেতৃত্বাধীন প্রমোদ সাওয়ান্ত সরকারের মন্ত্রী মাইকেল লোবো ছাড়াও এ পর্যন্ত মোট 4 বিজেপি বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। বিজেপির বিধায়ক প্রবীণ জান্তে এবং মাইকেল লোবো কংগ্রেসে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। নির্বাচনের আগে বিজেপি সরকারের মন্ত্রী মাইকেল লোবো দলে তাকে উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ তুলে ইস্তফা দিয়েছেন। মন্ত্রী ও বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আশা করছি আমার নির্বাচন কেন্দ্রে
কালানগুন্টের মানুষ এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন। মাইকেল লোবো আরও বলেন, তিনি মন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন, বিধায়ক পদেও ইস্তফা দিয়েছেন। অন্য দলে যোগ দেওয়ার বিষয়ে তার কথাবার্তা চলছে বলে জানিয়েছেন লোবো। তিনি এবং প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পরিকারের অনুসারীদের দলে উপেক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেন। রাজ্যের প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পরিকারের ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার মতো কেউ বিজেপিতে নেই বলেও মন্তব্য করেছেন লোবো। প্রসঙ্গত, সম্প্রতি বিজেপি বিধায়ক কার্লোস আলমেডিয়া ও এলিনা সালদানা নামে বিজেপির আরও দুই বিধায়ক ইস্তফা দিয়েছেন। 40 আসন সম্বলিত গোয়া বিধানসভায় আগামী 14 ফেব্রুয়ারি নির্বাচন হবে, ফল ঘোষণা হবে 10 মার্চ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।